কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে সেই ইউরোপের চমৎকার দেশটি নিয়ে আলোচনা করব, যে দেশটিতে যাওয়ার জন্য মুখিয়ে থাকে বাংলাদেশিরা। বিদেশ যাব বলতে, ইউরোপে যাব বলতেই যে দেশটির নাম সবার আগে মুখে আসে, সবার আগে স্মরণে আসে, সেই দেশ কোনটি? সেই দেশ হচ্ছে ইউরোপের সোনার হরিণ, ইতালি। হ্যাঁ দর্শক, ইতালি নিয়ে আজকে আলোচনা করব। ইতালিতে কিভাবে যাবেন, কোন কোন কাজে যাবেন, বেতন ভাতা কি পাবেন এবং আপনারা কাগজপত্র কি জমা দিতে হবে, কত খরচ হবে, এসব বিষয়ে আজকের আলোচনা। সাথেই থাকুন। দর্শক, আপনাদের মধ্যে যারা দেশের বাইরে যেতে চান তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সবাই ইতালি যেতে চান এবং বাংলাদেশের এমন কোন জেলা নেই এবং এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে একজন বা দুইজন ইতালি যাননি, এবং অনেক গ্রাম রয়েছে যে সেখানকার প্রায় মানুষ, প্রায় যুবকেরাই কিন্তু থাকে ইতালি, এবং কয়েকটি জেলাতে কিছু জায়গা আছে তাকে বলা হয়ে থাকে ইতালি পাড়া, অর্থাৎ এত মানুষ আপনারা ইতালি গিয়েছেন। তো আশা করছি যে এবারে যে সুযোগ এসেছে এতে করে বাংলাদেশের বিশাল একটা অংশ কিন্তু চলে যাবে ইতালিতে, আর ইতালির নাম বোধ হয় ইতালি থাকবে না, ওটা হয়তো বাংলাদেশও হয়ে যেতে পারে কিছু অংশ, যেভাবে মানুষ ইতালি যাচ্ছে। হ্যাঁ দর্শক, এবার আরো বেশি যেতে পারবে এই কারণে, কারণ আপনারা অনেকেই কিন্তু অবৈধ পথে গিয়েছেন ইতালি, এবার যাবেন বৈধ পথে। হ্যাঁ দর্শক, বৈধ পথে যাওয়ার রাস্তা উন্মোচন করেছে ইতালি, বিশেষ করে তাদের সরকার কর্মী সংকট মেটাতে এবং অবৈধ পথে শ্রমিকদের স্রোত ঠেকাতে বৈধ পথে যাওয়ার একটা ব্যবস্থা করেছে এবং সেটি নিয়ে আজকের আলোচনা। তো শুরুতে চলুন না দেখে আসি, যারা ইতালি সম্পর্কে জানেন না এই ভিডিও ক্লিপটি দেখে আসি কেমন দেশ এই ইতালি। ইতালি পশ্চিম ইউরোপের একটি একীভূত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র, এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। ইতালির উত্তর সীমান্তে পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, মেডিটারিয়ান সমুদ্র সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান ম্যারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত। অপরদিকে ক্যাম্পিওনে দি ইতালিয়া বহির্ভূত সুইজারল্যান্ড ধারণ করেছে। সেনজেন চুক্তির স্বাক্ষরকারী বিধায় সেনজেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এদেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। ইতালির রাজধানী রোম, মুদ্রা ইউরো, ইতালির সরকারি ভাষা ইতালীয় ভাষা। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই ইতালি। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে বর্তমানে ইতালিতে কি ধরনের কাজ রয়েছে এবং সেখানে বেতন ভাতা কি হবে। চলুন প্রথমে দেখে আসি কি কি কাজ রয়েছে বর্তমানে ইতালিতে। ইতালিতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসার সুযোগ আছে। স্কিলস এবং নন স্কিল কর্মী প্রয়োজন সৌর প্যানেলের ইনস্টলমেন্টের জন্য। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে এখানে। আমি একটু যোগ করতে, সেটা হচ্ছে ইতালিতে বর্তমানে আমরা যে কাজগুলো প্রসেস করছি সেটি হচ্ছে স্পন্সর ভিসা, এবং সেটি প্রায় 3 বছরের ভিসা আপনাকে দেওয়া হবে বা নুলুস্তা দেওয়া হবে, এবং সেখানে আপনি 3 বছর থেকে ফ্যাক্টরি, কলকারখানা, কৃষিক্ষেত্র, হোটেল রেস্টুরেন্ট, পর্যটন খাত ইত্যাদি ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। আর হ্যাঁ, বেতন ভাতা কি পাবেন, বেতন ভাতা আপনারা জানেন ইতালিতে ভালো বেতনে কিন্তু কাজ পাওয়া যায়, বিশেষ করে যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকে। আর যদি কাজ না নিয়ে অবৈধ পথে যান তখন কিন্তু আপনাকে ফেরি করে পানি বিক্রি করতে হবে, না হলে একজনকে দেখলাম ওই দিন সিবিসি হেঁটে হেঁটে ভ্যানিটি ব্যাগ বিক্রি করছে, এই কাজ করতে হবে। দয়া করে এইভাবে অবৈধ পথে যাবেন না, বৈধ পথে কাজ দিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো ইতালি যেতে আপনার ডকুমেন্টস কি লাগবে? শুধুই আপনার পাসপোর্ট লাগবে, শুধু আপনার পাসপোর্টটাই জমা দিবেন, ফটোকপি জমা দিবেন, তো সেটি আমরা পাঠিয়ে ফটোকপি ছবি দিবেন, সাথে এনআরডি ছবি, এনআরডি যদি থাকে তার ফটোকপি দিবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার জন্য একটা ওয়ার্ক অর্ডার, ওয়ার্ক পারমিট বা নিয়োগপত্র জোগাড় করার জন্য। সেটি পাওয়া গেলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতালি যে বিএফএস গ্লোবাল রয়েছে সেখানে আপনি জমা দিবেন ভিসা আবেদন, এবং তারা এই কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেই একসময় আপনাকে ডেকে
ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, পেপার যদি ঠিক থাকে, আপনাকে তারা ভিসা দিয়ে দেবে এবং সেটি পেয়ে আপনি সুন্দর আমাদের ঢাকা থেকে যে থার্ড টার্মিনাল তৈরি হচ্ছে নতুন একটা চমৎকার এয়ারপোর্ট, ওখান থেকে সুন্দর করে চলে যাবেন ইতালি। সাগরে ডুবে মরা নয়, জঙ্গল দিয়ে নয়, লিবিয়া হয়ে সাগরে ডুববেন না, ওই কসোভো সার্বিয়া হয়ে জঙ্গল দিয়ে পুলিশের মার খাবেন না, ধাওয়া বাড়ি খাবেন না, কুকুরের কামড় খাবেন না। দয়া করে আপনারা একটু সৎভাবে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করুন, বিশেষ করে বৈধপথে ইতালি যাওয়ার চেষ্টা করুন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সেবা যদি আপনারা নিতে চান এক্ষেত্রে আপনারা অফিস আসতে পারেন সকাল 11টা থেকে বিকাল 4টা এবং 4টার থেকে রাত 8টার মধ্যে, অথবা ফোন করতে পারেন পাশে দেওয়া নাম্বারে। তো আমরা তো আছি আপনাদের সাথে সবসময় যোগাযোগ করার জন্য, সহযোগিতা করার জন্য। দর্শক, আজকে আর বেশি কথা বলবো না। ইতালি আগামী ডিসেম্বর থেকে কিন্তু ফাইল জমা নেওয়া শুরু করবে এম্বাসিগুলো, এখন থেকে আমরা ফাইলগুলো প্রসেস করছি, তৈরি করছি। সুতরাং আগে আসলে আগে পাবেন, যত দ্রুত আপনি ফাইল জমা দিবেন তত দ্রুতই কিন্তু আপনি সিরিয়ালি এগিয়ে থাকবেন। আপনি যত দেরি করবেন লাইনের পেছনে পড়ে যাবেন, তখন কিন্তু আপনাকে টেনে আনাটা অনেক কঠিন হবে। সুতরাং ইতালি যদি যাবেনই তাহলে দ্রুত ফাইল জমা দেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আবারও বললাম, অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করবেন না, সাগরে ডুবে মরবেন না, এর প্রত্যাশা রেখে শেষ করছি। এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। সবার জন্য দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমাকেও রাখেন। আল্লাহ হাফেজ।